স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি মায়ুন কবির অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্য মুখগুলো দেখতে পেয়ে আজকে আমরা আলোচনা করব দু সালে ঢাকা বোর্ডের ইংরেজি প্রশ্নের মডিফায়ার অংশটুকু সাথে থাকুন আপনি যদি আমার মডিফায়ার নিয়ে আলোচনার এপিসোড নাম্বার ওয়ান না দেখে থাকেন কাইন্ডলি এপিসোড নাম্বার ওয়ানটি দেখে আসুন কারণ সেখানে আমি মডিফায়ার কি কী কী মডিফায়ার হতে পারে কে কাকে মডিফায়ার করতে পারে এবং অনেকগুলো টেকনিক্যাল টার্ন যেগুলি মূলত আমাদেরকে ঝামেলায় ফেলে মডিফায়ার সলভ করতে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি সেই আলোচনাটুকু দেখে আসলে এই আলোচনাটুকু বোঝা অনেক বেশি সহজ হবে যাই হোক প্রশ্নটি সলভ করার আগে প্রশ্নটি ফার্স্ট টু লাস্ট একবার পড়ে নেবেন এবং এর অর্থ বোঝার চেষ্টা করবেন যদি সবগুলো ওয়ার্ডের অর্থ জানেন ভালো আর যদি না জানেন তাহলে কোনো সমস্যা নেই আশেপাশের ওয়ার্ড দেখে গ্যাস করার চেষ্টা করবেন এর অর্থ কি হতে পারে অবশ্য পরে ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিতে হবে চলুন তাহলে শুরু করা যাক ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ পোস্ট মডিফাই অ্য ভার্ব ডিফরেস্টেশন অর্থ হচ্ছে গাছপালাকে কেটে ফেলা পোস্ট মডিফাই দ্য ভার্ব আমরা জানি বার্বকে মডিফাই করে একটি অ্যাডভার্ব সুতরাং এখানে একটি প্রাসঙ্গিক অ্যাডভার্ব আমাদেরকে বসাতে হবে এটি হতে পারে ইনডিসক্রিমিনেটলি অথবা অ্যাট র্যান্ডম অথবা র্যাকলেসলি অর্থ হচ্ছে গাছপালাকে কেটে ফেলা ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে অ্যাট র্যান্ডম অর্থাৎ এলোপ্যাথারি অথবা রেকলেসলি অর্থাৎ ভাবনাহীনভাবে এখানে অন্যান্য শব্দও আপনারা বসাতে পারেন যেমন ধরুন আনওয়াইজলি অথবা ক্রুয়েলি এরকম হতে পারে তবে সেটা অবশ্যই প্রাসঙ্গিক অর্থপূর্ণ হতে হবে টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউসিং ট্রিজ আর বিং খাট ইন লার্জ স্কেল অ্যান্ড দাস ইট খজ প্রি মডিফাই দ্য নাউন ইমব্যালেন্স এর অর্থ হচ্ছে টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউসিং অর্থাৎ যে আমাদের মৌলিক চাহিদা খাদ্য এবং বাসস্থানের ট্রি সার্ভিং খাট এই জন্য গাছপালাকে কেটে ফেলা হচ্ছে ইন লার্জ স্কেল অর্থাৎ বিশদভাবে অনেক পরিমাণে অ্যান্ড দাস ইট খজেস যার ফলে এটা ঘটায় প্রিমডিফাই দ্য নাউন ইম আমরা জানি নাউনকে মডিফাই করে একটি অ্যাজেকটিভ এখানে একটি প্রাসঙ্গিক অ্যাজেকটিভ আমাদেরকে বসাতে হবে এটা হতে পারে ইনভাররমেন্টাল অথবা ইকোলজিক্যাল বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল হু খা ট্রিস ইন আওয়ার ফরেস্ট ইউজ অ্যান্ড ইনফিনিটি ফ্রেজ টু পোস্ট মরিফাই দ্য ওয়ার্ড এর অর্থ হচ্ছে এছাড়াও দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল অনেক ডিসঅনেস্ট লোক আছে অসৎ লোক আছে হু খা ট্রিজ যারা গাছপালাকে কেটে ফেলে ইন আওয়ার ফরেস্ট আমাদের বন জঙ্গলে ইউজ অ্যান্ড ইনফিনিটি ফ্রেজ আমরা জানি ইনফিনিটি ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্বের পরে এক অথবা একাধিক ওয়ার্ড ব্যবহার করা তাহলে এটা হতে পারে টু আর্ন মানি ইলেগেলি অর্থাৎ তারা অসৎভাবে অর্থ উপার্জন করার জন্য আমাদের বন জঙ্গলের গাছগুলোকে তারা কেটে ফেলছে দি ইউজ আর নাউন এজ একটিভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি ইন বাই দ্য সি ইন নিয়ার ফিউচার অর্থাৎ বলেছে দ্য ড্যাশ তারপরে নাউন এজেক্টিভ বসাতে হবে লেভেল ইজ রাইজিং অর্থাৎ কিছু একটা লেভেল সেটা বেড়ে যাচ্ছে অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি ইনগালফড এবং অনেক পৃথিবীর অনেক অঞ্চল সেটা প্লাবিত হতে যাচ্ছে বাই দ্য সি সমুদ্রের দ্বারা ইন নিয়ার ফিউচার অর্থাৎ অদূর ভবিষ্যতে তাহলে আমরা এখানে বলতে পারি দ্য সি লেভেল ইজ রাইজিং নাউন অ্যাজিকটিভ হচ্ছে একটি নাউন তার আগে যখন আরেকটি নাউন হয় তখন সেটা অ্যাজিকটিভ হয়ে যায় যেমন ধরুন এখানে লেভেল একটি নাউন তার আগে যখন সি বসলো সিও একটি নাউন আমরা জানি তবে এখানে সিটি হয়ে গেল অ্যাজিকটিভ অর্থাৎ একটি নাউনের একটি নাউন বসলে সেটি হয়ে যায় অ্যাজিকটিভ নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ইউজ আ পার্টিসিপল টু প্রিমোডিফাই দ্য ওয়ার্ব টান্ড ইন টু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন অর্থ হচ্ছে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অনেক জায়গা আর ইউজ আ পার্টিসিপল টু প্রিমোডিফাই দ্য ওয়ার্ব পার্টিসিপল আমরা জানি পার্টিসিপল মানে হচ্ছে ভার প্লাস আইএনজি সুতরাং এখানে হতে পারে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং তারপরে হতে পারে টু বি টার্ন ইন টু ডেজার্ট এখন কোয়েশ্চেন হচ্ছে গোয়িং আমরা জানি গোয়িং হচ্ছে পার্টিসিপল কিন্তু এর সাথে টু বি কেন হলো আমরা জানি গোয়িং টু এটা একটা মডেল কিন্তু এটা এখানে প্যাসিভে আছে এই জন্য এখানে গোয়িং টু বি হবে তাহলে পুরোটার অর্থ হচ্ছে দ্য নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি টার্নড গোয়িং টু বি টার্ন হলো কারণ এটা প্যাসিভ নিউ এরিয়াসগুলো এমনি এমনিই ডেজার্ট হয়ে যাচ্ছে না এগুলো কোনো না কোনো কারণে মানবসৃষ্ট কারণে বা অন্য কোনো কারণে সেগুলো ডেজার্ট হচ্ছে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নিউ এরিয়াস এই নিউ এরিয়াস ডেজার্ট হওয়ার কাজটা একা একাই করতে পারছে না সেজন্য এখানে প্যাসিভ হবে সো উই মাস্ট স্টপ ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মরিফাই দ্য ভার্ব ডাউন থ্রিস আননেসেসারিলি অর্থ হচ্ছে আমরা অবশ্যই বন্ধ করবো ড্যাশ তারপরে বলেছে ট্রিস আননেসেসারিলি অর্থাৎ অকারণে গাছপালাকে কেটে ফেলা এটা আমরা অবশ্যই বন্ধ করবো তাহলে এখানে কী হতে পারে পার্টিসিপল মানে হচ্ছে ভার্ড প্লাস আইএনজি তাহলে এখানে হতে পারে উই মাস্ট স্টপ আমরা অবশ্যই বন্ধ করবো থাথিং ডাউন ট্রিস অর্থাৎ গাছপালাকে কেটে ফেলা আননেসেসারিলি ড্যাশ ইউজ আ পার্টিসিপল টু প্রিমোরিফাই দ্য নাউন ট্রিস ইন্ডিসক্রিমিনেটলি উইল বি হেজার্ডাস ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স তাহলে ড্যাশ ইউজ আ পার্টিসিপল পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইনজি ট্রেস ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ নির্বিচারে গাছপালাকে কেটে ফেলা উইল বি হ্যাজারডাস সেটা আমাদের জন্য হবে হ্যাজারডাস ঝুঁকিপূর্ণ অথবা আমাদের জন্য হবে বিপজ্জনক ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য তাহলে এখানে হতে পারে কাটিং ট্রেস ইনডিসক্রিমিনেইটলি অর্থাৎ গাছপালাকে নির্বিচারে কেটে ফেলা উইল বি হাজার্ডাস সেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক হবে ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স ইফ ওই ডিস্ট্রয় ট্রিজ ইউজ অ্যান্ড অ্যাডভার্ভি ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইন টু গ্রেট ডেজার্ট যদি আমরা আমাদের গাছপালাগুলোকে ডিস্ট্রয় করি ধ্বংস করি ড্যাশ আমাদেরকে এখানে একটি অ্যাডভার্ভিওল ফ্রেজ ব্যবহার করতে হবে তাহলে ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল টার্ন ইন টু গ্রেট ডিজার তখন দেশটা একটা সময় এসে মরুভূমিতে পরিণত হবে সুতরাং এখানে আমরা বলতে পারি অ্যাট র্যান্ডম যদি আমরা নির্বিচারেই গাছপালা কেটে ফেলি ধ্বংস করে ফেলি তাহলে একদিন আমাদের দেশটা একটা মরুভূমিতে পরিণত হবে দ্য ইউজ আ পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন টেম্পারেচার উইল গ্রিন হাউস ইফেক্ট এখানে বলেছে একটি পার্টিসিপল ব্যবহার করতে পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইএনজি তাহলে আমরা এখানে বলতে পারি ইনক্রিজিং অথবা গ্রোয়িং টেম্পারেচার অর্থাৎ এই ক্রমবর্ধমান টেম্পারেচার ক্রমবর্ধমান তাপমাত্রা উইল খজ যেটা ঘটাবে গ্রিন হাউস ইফেক্ট নেসেসরি মেজার্স প্রয়োজনীয় পদক্ষেপ শুড বি টেকেন সেটা নেওয়া উচিত ইউজ অ্যান্ড ইনফিনিটি ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব ইনফিনিটি ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ড এরপরে এক বা একাধিক ওয়ার্ড তাহলে এখানে আমরা বলতে পারি টু স্টপ ডিফরেস্টেশন অর্থাৎ ডিফরেস্টেশন বন্ধ করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে অথবা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আমরা বলতে পারি টু মেইনটেইন দ্য কলজিক্যাল ব্যালেন্স অথবা ইনভারনমেন্টাল ব্যালেন্স আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট রইল যত বেশি করে পারেন এক্সারসাইজ সলভ করবেন কারণ একটি কথা আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তাই যত বেশি এক্সারসাইজ সলভ করবেন তত বেশি এক্সপার্ট হবে আপনাদের কোনো মতামত পরামর্শ বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকবেন